আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। অবশ্য ভিডিওটি শেয়ার করা প্রয়োজন মনে করছি, কারণ আমি আপনাদের ফ্রি ডোমেন হোস্টিং দেখিয়েছি। তো এই ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো, আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবো, আবার ক্লায়েন্টকে পোর্টফোলিও হিসেবেও শেয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে আমাদের যদি নিজস্ব একটি ডোমেইন থাকে, সেটা হোক .xyz, .xyz ডোমেইনের প্রাইস অনেক কম, $1 সামথিং এরকম হতে পারে। আচ্ছা, আমরা দেখব কেমন আসে। আর চিপ রেটে যদি হোস্টিং পাওয়া যায় প্র্যাকটিস করার জন্য, প্লাস পোর্টফোলিও হিসেবে, অথবা স্টার্ট আপ বিজনেস করবেন, সেটা হতে পারে ই কমার্স বা ব্লগিং বা অন্য কোনো বিজনেসের জন্য, আপনি স্টার্ট আপ একটি বিজনেস দাঁড় করাবেন স্বল্প বাজেটের ভিতরে, একদম সীমিত কস্টিং। আর আপনি নিজেই যেহেতু প্র্যাকটিস করবেন, নিজেই সাইট তৈরি করবেন, সো এদিকে আর আপনার কোনো কস্টিং নাই। তো সেটা যদি 1-1.5 হাজারের ভিতরে হয়, তাহলে আমাদের জন্য খুব বেশি সহজ হয়ে যায়। আবার .xyz নিলে 800 বা 1000-এর ভিতরেই হয়ে যাবে। তো এত কম দামে কিন্তু সার্ভিস আদৌ ভালো হবে কিনা, এ বিষয়ে আমি এতটুকু আপনাদেরকে বলবো। আমি নিজে ইউজ করছি, এখন পর্যন্ত কোনো প্রবলেম পাই নাই। ইভেন আজকেও আমি একটি পারচেস করব, আপনাদেরকে আমি দেখাবো। তো এটি হচ্ছে অল বাংলা হোস্ট, একটি কোম্পানি, হোস্টিং সার্ভার কোম্পানি, যেখান থেকে আমরা ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে পারবো। তো কীভাবে পারচেস করব এবং প্রাইস কেমন, সব বিষয় আমরা দেখব। এবং যদি আমাদের সাপোর্টের প্রয়োজন হয়, দেখুন এখানে হোয়াটসঅ্যাপ হটলাইন নাম্বার রয়েছে, এরপর পেজের মেসেঞ্জার কানেক্ট করা আছে। আমরা এখানে নক করলে ইনস্ট্যান্ট সাপোর্ট ব্যবস্থা রয়েছে, অনেক অ্যাক্টিভ আর কি। এছাড়া খুব বড় ধরনের যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমার ভিডিও বা আমার পেজ, আমার প্রোফাইলের মাধ্যমে বা আমাদের গ্রুপের মাধ্যমে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা একটু প্রাইসটা দেখব এবং ফিচার কী হতে পারে। প্রাইস দেখুন মাত্র 600 টাকা এবং 4 জিবি। আবার 5টি ডোমেন আপনি অ্যাড করতে পারবেন, এক্সট্রা 5টা ডোমেন অ্যাড করার তারা পারমিশন দেবে, এবং মান্থলি 200 জিবি ব্যান্ডউইথ দিবে, ফ্রি SSLও দিবে। তাহলে এই যে সার্ভিসগুলো আমাদের প্র্যাকটিস করার জন্য বা স্টার্ট আপ বিজনেসের জন্য এনাফ সার্ভিস, যদি ব্রেকডাউন না করে, সার্ভার ডাউন না করে, তাহলে এটা অনেক। তো আমি যেহেতু ইউজ করছি, আবার অনেকে মনে করতে পারেন আমি হয়তো বা অ্যাফিলিয়েট বা কমিশন বা হয়তো বা স্পন্সর এরকম কিছু না, আমি পার্সোনালি ইউজ করছি। ইভেন আপনাদের অনেকেই নক করে যে ভাই আমার তো কার্ড নাই, আপনার কার্ড ইউজ করে আমাদেরকে একটু পারচেস করে দেন, এরকম বলে থাকে। তো বিকাশ, রকেট, নগদ, বিশেষ করে নগদে আপনার চেষ্টা করবেন। এই ওয়েবসাইটে আমাকে বলে দেওয়া হয়েছে যে আপনি নগদে খুব ইজিলি স্মুথি করতে পারবেন এবং অটোমেটিক্যালি আপনার সব কিছু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা আরও অ্যাডভান্স প্যাকেজ রয়েছে, যেমন 6 জিবি, আবার এই যে এখানে 12 জিবি। তো এত আমাদের প্রয়োজন নাই স্টার্ট আপের জন্য। এটা মাসিক, আচ্ছা এখানে সার্ভারের কোয়ালিটি আছে, যেমন শেয়ার হোস্টিং, তারপর হচ্ছে ডেডিকেটেড, এরপর ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার প্রাইস কিন্তু ভেরিয়েশন হবে। তো আমরা যেটি নেব, আমরা নেব হচ্ছে এই যে এই প্যাকেজটি আমরা নেব। আমরা ফার্স্ট যেটি করব, হোস্টিং প্যাকেজ সিলেক্ট করব, এরপরে আমরা ডোমেন অ্যাড করব, কেমন। তো আমরা এই প্যাকেজটি সিলেক্ট করলাম, এখন আমাদেরকে চুজ ডোমেন বলা হচ্ছে। তো আমি এখানে এটা জাস্ট দেখাচ্ছি, আচ্ছা এখানে এক্সটেনশন কী হবে আমাদের .xyz।
ডট এক্স ওয়াই জেড, দেখুন ডট এক্স ওয়াই জেড মাত্র 1.59 ইউএসডি। আচ্ছা এই কারেন্সিটা আমরা চেঞ্জ বিডিডি করে দিতে পারি। মাত্র কত টাকা দেখুন, 135 টাকা, আর আমাদের 4 জিবি 600 টাকা, তাহলে টোটালি আমাদের কস্টিং হচ্ছে 735 টাকা। ঠিক আছে, মাত্র 735 টাকা দিয়ে আপনি 4 জিবি হোস্টিং সহ ডোমেন পাচ্ছেন, এবং এই ডট এক্স ওয়াই জেড দিয়ে আপনি সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি ডট কম নেন তাহলে র্যাঙ্কিং করার জন্য বা একটা স্ট্যান্ডার্ড মান হয়। আচ্ছা তো এখানে আমরা চেক আউটে যাব, আর কারেন্সি চেঞ্জ করা তো দেখালাম। এখানে আপনারা এগুলো পারবেন আমি জানি, জাস্ট আমি একটু পরিচয় করে দিলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটের, আবার কোনো আর অ্যাফিলিয়েট লিঙ্ক না, এমনি জাস্ট ওয়েবসাইট লিঙ্ক। এরপর আমার ফোন নাম্বার, একটা দিচ্ছি, বিলিং অ্যাড্রেস, এগুলো কোম্পানি অ্যাড্রেস অপশনাল, বিলিং অ্যাড্রেস, সিটি, স্টেট, এরপর পোস্ট কোড, কান্ট্রি তো বাংলাদেশ। আচ্ছা এগুলো আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এডিশনাল রিকোয়ার্ড ইনফরমেশন লাইক আপনার কোন নাম্বারে এই হোস্টিং সার্ভার কোম্পানি এসএমএস করবে কোনো প্রয়োজনে, আমি দিলাম। তারা মার্কেটিং এসএমএস করুক, আমি এসএমএস অ্যাকসেপ্ট করবো, সব কিছু দিলাম। এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি আপনার সি প্যানেলের অ্যাক্সেস করার সময় লাগবে। এই এই পাসওয়ার্ড দিয়ে আপনি, এইখানেও একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, এই সেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আমরা পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করলাম, তারা আমাদেরকে একটি পাসওয়ার্ড দিল, কপি করলাম, এটি আমরা এখানে পেস্ট করলাম, এইখানেও পেস্ট করলাম, এবং এই পাসওয়ার্ডটা আমরা কোথায় রাখবো, একটা ফাইলে আপনি রেখে দেবেন অবশ্যই। ঠিক আছে, এখন এই যে টোটাল ডিউ টুডে এত, এরপর আর কিছু নাই, এখানে আর কিছু দিতে হবে না, এডিশনাল নোটস, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটা অবশ্যই এগ্রি করতে হবে, দেন কমপ্লিট অর্ডার, আমি এটি ডন সেভ দিলাম। আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন, ব্রাউজারে সেভ হয়ে থাকবে আপনার পাসওয়ার্ড। আচ্ছা এখন আমাদেরকে বলা হচ্ছে পে নাও, তো আমরা এখানে অবশ্যই নগদে চেষ্টা করব, কারণ আমাদেরকে বলা হয়েছে, আমি এই কোম্পানির সাথে কথা বলেছি, তারা নগদ রেকমেন্ড করে, আমি নগদ দিচ্ছি। তো এইখানে আপনার নগদ অ্যাকাউন্ট নম্বর দিয়ে পেমেন্টটা কমপ্লিট করলেই হয়ে যাবে। তো আমি এই পার্টটা একটু পরে দেখাবো, কারণ আমি আসলে এই প্যাকেজ নেব না এবং এই ডোমেনও নেব না, আমি আলাদা একটি প্যাকেজ এবং আলাদা একটি ডোমেন নেব। তো এটা আপনাদের জন্য অবশ্যই কাজে দেবে কি, যদি আপনাদের পেমেন্ট কমপ্লিট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আবার কীভাবে পাবেন সেটাও একসঙ্গে এই ভিডিওতেই পেয়ে যাচ্ছেন। তো আমি কি করলাম, আমি এটা কেটে দিলাম, আমি যদি এটা কেটে দিই তাহলে দেখবো আমরা ক্লায়েন্ট এরিয়াতে গেলাম, ওই যে পাসওয়ার্ডটি, এই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। আমরা কেটে দেওয়ার পরে কি হলো একটু দেখব, ফাইনালি আমরা পেমেন্ট করব, সরি।
আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। অবশ্যই আপনার ইমেল কিন্তু ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এই যে দেখুন, ইমেল ভেরিফিকেশন, এই যে ভেরিফাই ইমেলে ক্লিক করলে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া, যেখানে যা আমরা পাইলাম না এটা এখান থেকে চলে আসবে। দেখুন এই যে ইনভয়েস ওয়ান, তো আমাদের অর্ডার যদি কোনো কারণবশত কমপ্লিট না হয় সেটা কোথায় কীভাবে থাকবে? এইভাবে আনপেইড অবস্থায় থাকবে, ঠিক আছে? এখান থেকে পুনরায় আমরা পেমেন্ট কমপ্লিট করলেই হয়ে যাবে। এই আনপেইড থেকে আমরা আবার এই যে পে নাও দিলে আবারও সেম প্রসেসে এখান থেকে চলে আসবে। যাই হোক, আমি এখন যেটি করব, আমার আলাদা একটি প্যাকেজ নেওয়া আছে, ডোমেন হোস্টিং নেওয়া আছে, আমি সেটির পেমেন্ট কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। তো আমি আনপেইডে গেলাম, অবশ্যই এটি আমার আলাদা জিমেইল বা আলাদা সব কিছু এখানে আলাদা রয়েছে, ঠিক আছে? আমি জাস্ট পে নাও ক্লিক করব। দেখুন আবারও আমরা সেম জায়গায় চলে আসছি, এখানে কার্ড আর এখানে মোবাইল ব্যাংকিং। অবশ্যই আমরা মোবাইল ব্যাংকিং দিব এবং ফাইনালি নগদ দেব। তো এইখানে আমাদের নগদ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমরা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এরপর আই এগ্রি দ্য টার্মস, এটা চেকবক্স দিয়ে প্রসিড। এখন আমাদের এই অ্যাকাউন্ট নাম্বারে একটি ওটিপি কোড আসবে, যেটি আমাদেরকে দিতে হবে। কোড আসতে একটু সময় নিচ্ছে, আমরা রিসেন্ট কোড করলাম, আমাদের কোড চলে এসছে 615443, 615443। আমরা প্রসিড করলাম এবং ফাইনালি আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে, আমরা পাসওয়ার্ড দিলাম। অবশ্যই এটা আপনার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমাদের মোবাইলে অবশ্যই এসএমএস আসবে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, পেইড হয়ে গেছে, ওকে, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা হয়তো একটু সময় নিতে পারে অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন আমরা যেটি করব, জাস্ট অল বাংলা ক্লায়েন্ট, আমাদের একটি ডোমেইন রয়েছে, এটি অ্যাক্টিভেট রয়েছে, এনেবল। আচ্ছা, আমরা একটু দেখব যে আমাদের এই ডোমেনটা অ্যাক্টিভ হয়েছে কিনা, এত দ্রুত অ্যাক্টিভ হওয়ার কথা না। এখন অ্যাক্টিভ হয় নাই, তবে আমরা সি প্যানেলে যাব। আমরা সি প্যানেলে যাওয়ার জন্য অ্যাক্টিভেট, আচ্ছা, অ্যাক্টিভেট করার পর আচ্ছা এরপর আমরা সি প্যানেলে চলে আসছি। এটা হচ্ছে আমাদের সি প্যানেল। তো
তো এই সি প্যানেলের জন্য আপনি একটি মেইল পাবেন, এত কিছু করতে হবে না। এই যে দেখুন, আপনাকে সব ডিটেলস দেওয়া হয়েছে। অর্ডার কনফার্মেশন, ওকে। আচ্ছা, একটু পরে আবার মেইল আসতে পারে, আপনাকে ডিটেলস দেওয়া হবে। আমরা সেই প্যানেল থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবো, এখান থেকে ইমেল ক্রিয়েট করতে পারবো এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো আমরা প্রথমেই যেটি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল আপনারা জানেন, আমার ফ্রি যদি ভিডিওটা দেখে থাকেন, এখান থেকে সব কিছু সেম। এই যে দেখুন ইনস্টল, এখান থেকে সব কিছু সেম, ইন্টারফেসটা একটু আলাদা হতে পারে। আপনারা পারচেস করলে আপনাদের ডিরেক্টলি সি প্যানেল অ্যাক্সেস দেওয়া হবে এবং সি প্যানেলটা দেখতে এরকমটা হতে পারে। আচ্ছা, এটা যদি আমরা কেটে দিই, ওয়েলকাম মেসেজ আমরা কেটে দিলাম, তাহলে এই সি প্যানেলের ইন্টারফেসটা প্রায় সেম, আবার একটু ডিফারেন্ট হতে পারে। আমি এর আগে যে ফ্রি দেখিয়েছিলাম, ফ্রি ডোমেন হোস্টিং, সেখানে অনেকটা এরকমই ছিল। তো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না পারচেস করতে। আমি একদম পেমেন্ট করাও দেখিয়ে দিলাম, একটু সময় নেবে, এটা 12 ঘন্টা বা 24 ঘন্টা এরকমও সময় লাগতে পারে অ্যাক্টিভ হইতে। ওকে, সো আমরা দেখলাম যে মাত্র 735 টাকায় কীভাবে আমরা ডোমেন হোস্টিং নিতে পারি। আবার আপনি চাইলে .com ডোমেইন, সেক্ষেত্রে আপনার হচ্ছে কত লাগবে আমরা একটু দেখি। যদি কোনো .com ডোমেইন, আমি এখানে কিন্তু .com ডোমেইনই নিয়েছি, এখানে আমি সেই প্যাকেজ নেব এবং .com ডোমেইন নেব, ধরলাম abcde.com, সরি এখানে .com দিতে হবে না, .com আমাদের এখানে সিলেক্ট করতে হবে এবং চেক অ্যাভেলেবিলিটি নট, তাহলে আরও একটি দিই, নাই। আচ্ছা, আচ্ছা, তো .com ডোমেইন নিলে 9.42 USD, যেখান থেকে কারেন্সি চেঞ্জ করতে পারবেন, আগে চেঞ্জ করে নেবেন এবং .com চেক, দেখুন 800 টাকা ডোমেইন। তাহলে আমাদের কত টাকা আসবে, অ্যাডেড করলাম, কন্টিনিউ করলাম, ডিএনএস ম্যানেজমেন্ট অবশ্যই নেবেন যেহেতু 1 ইয়ার ফ্রি দিচ্ছে, তাহলে আমাদের টোটাল আসবে 1400 টাকা, ঠিক আছে, যদি .com ডোমেইন নেন সেক্ষেত্রে। তো এখান থেকে প্রসিডিউরটা আবার সেম, এর পরবর্তী যতগুলো প্রসেস আছে কমপ্লিট হওয়া পর্যন্ত সবগুলি সেম। তো এই ছিল আজকের ভিডিও, আমরা দেখলাম কিভাবে অল বাংলা হোস্ট .com.bd থেকে মাত্র 600 টাকায় হোস্টিং নিতে পারি এবং মাত্র 800 টাকায় .com ডোমেইন, 135 টাকায় .xyz ডোমেইন নিতে পারবো। যদি .xyz নিই তাহলে 600 টাকা সহ 735 টাকা, আর যদি .com নেই তাহলে 1400 টাকায় আমরা প্র্যাকটিস বলেন, স্টার্ট আপ বিজনেস বলেন, পোর্টফোলিও বলেন, করার জন্য অনেক একটি চিপ রেটে অনেক ভালো সার্ভিস আমরা পাবো ইনশাল্লাহ। আর সাপোর্টের ব্যবস্থার কথা তো বললাম। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আর নেক্সট ভিডিওতে আরও ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে কথা বলবো।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।